শিখেছি দই পনিরের রেসিপি। এই দই পনির রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। লাগবে ঘি, পনির, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, 6টা এলাচ নিয়ে এলাচগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি, টক দই, নুন আর চিনি। পনির ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নেব। দেখুন ঠিক এই রকম। এবার মিক্সিতে টক দইটাকে ফেটিয়ে নেব। দেখুন ফেটানোটা কত সুন্দর হয়েছে, কোনো দানা নেই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এটা শুধু ঘিয়েই রান্না হবে, এখানে কোনো তেলের ব্যবহার হবে না। ঘি গরম হয়ে এলে দিয়ে দেব থেতো করা এলাচ। এলাচটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পনির। পনিরগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে হালকা করে ঘি ভেজে নেব। পনির হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ফেটানো টক দই। দই দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু দই কেটে যাবে। হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার সামান্য একটু নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি দই পনির।